সম্মানীয় দর্শক আপনারা দেখছেন টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল প্রায় বছর হল রাজ্যের শিক্ষা ব্যবস্থা রয়েছেন তারা তো স্কুলের দরজা গেছেন পাশাপাশি সমস্ত পড়াশুনো একরকম তারা গুলে ফেলেছেন তাই রাজ্যের শিক্ষা দপ্তর নতুন একটি প্রকল্পের ঘোষণা করলেন যেটা নাম দেওয়া হয়েছে পাড়াই শিক্ষালয় এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পড়ুয়াদের এবার শিক্ষা দান করা হবে তো বন্ধুরা এখন আপনার মনে একটাই প্রশ্ন পাড়ায় শিক্ষালয় প্রকল্প ঠিক কি এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা কিভাবে সুযোগ সুবিধা পাবেন বা কিভাবে তারা পড়াশোনা করবেন তো বন্ধুরা এই বিষয়ে কমপ্লিট ইনফরমেশন পেতে হলে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন এবং ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনসাধারণের সকলের মধ্যে শেয়ার করে দেবেন শেষে আপনি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনারা কোন ক্লাসে পড়াশোনা করছেন প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী নাকি নবম দশম একাদশ দ্বাদশ নাকি বিএ এম এ কোন ক্লাসে পড়াশোনা করছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখানে যে খবরটি প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে যে করোনা কালে প্রায় দুই বছর ধরে বন্ধ স্কুল প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা কার্যত ঘরবন্দি এবার তাদের কাছে স্কুলের পরিবেশ সেই শিক্ষা পৌঁছে দিতে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার পাড়ায় 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 চালু হতে চলেছে এবার শিক্ষালয় সোমবার এই কর্মসূচির উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত বসু কি রয়েছে এই কর্মসূচিতে পাড়ায় পাড়ায় পড়ুয়াদের কাছে স্কুলের আমেজ পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালাইছে স্কুল শিক্ষা দপ্তর স্কুলের অন্দরে নয় পার্ক খোলা মাঠ কিংবা কোনো এক এলাকায় কমিউনিটি শিক্ষা ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে প্রাথমিক শিক্ষা বা পরীক্ষার প্রস্তুতির জন্য দূরে দূরে না ছুটতে হয় শিক্ষক পার্শ্ব শিক্ষক বা শিক্ষা সহায়করা ক্লাস নেবেন বলে খবর নিচে আরো বলা হয়েছে যে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর করোনা দীর্ঘদিন বন্ধ স্কুল এমন আবহে চার দেওয়ালে বন্দী ক্লাসরুমে পড়াশোনা করানো ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা আবার বহু পড়ুয়ায় অনলাইনে ক্লাসের সুবিধা পাচ্ছেন না দুর্বল ইন্টারনেট পরিষেবা বা আর্থিক অনটনের জন্য তারা এই ক্লাস করতে পারছেন না এবার তাদের কথা ভেবেই নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে পাড়াই শিক্ষালয় তো বুঝতেই পারছেন রাজ্য সরকার যে পরিষেবাটি এবার চালু করছেন সেটা নাম দেওয়া হয়েছে পাড়াই শিক্ষালয় এই প্রকল্পটি হলো যে স্কুলের মাস্টার মশাইরা এবার পাড়ায় পাড়ায় গিয়ে কোনো একটি খোলা জায়গায় বা পার্কে বা কোনো একটি জায়গায় তারা মাঠে ঘাটে কোনো একটি ফাঁকা জায়গায় এবার তারা ক্লাস করাবেন সেই পাড়ার কিছু ছেলেকে নিয়ে ক্লাস হবে আবার অন্য পাড়ার কিছু ছেলেকে নিয়ে সেখানে ক্লাস হবে এরকম শিক্ষা ব্যবস্থার একটি আয়োজন করেছেন রাজ্যের শিক্ষা দপ্তর যেটা নাম দেওয়া হয়েছে পাড়ায় শেখালেন তখন ধরো এই যে প্রকল্প রাজ্য সরকার চালু করছেন এই প্রকল্পটি নিয়ে আপনারা কি বলবেন রাজ্য সরকার কি ঠিক করেছেন আপনারা কি এই প্রকল্পে রাজ্য সরকারের কাছে আপনারা খুশি হয়েছেন বা শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা আর কি কি প্রকল্প চাইছেন রাজ্য সরকারের কাছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামতগুলি নিচের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভাল লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থের সকলের মধ্যে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ব্যবস্থা নিয়ে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন